হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? নিশ্চয়ই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। হ্যাঁ, আমাদের সবাই ভালো আছে, কিন্তু আমি ভালো নেই। কারণ তোমরা দেখতেই পেয়েছো পাটা কালকে গরম জল পড়ে গিয়ে কী অবস্থা হয়েছে। হ্যাঁ, পাটা পুরো ফোসকা হয়ে গেছে। এখন মানে মলম টলম লাগাচ্ছি, কিন্তু কী বলুন তো, জীবনে মানুষের কানার কিবা দিন কিবা রাত। একটা কথা আছে জানেন, অন্ধ মানুষের দিনও যা রাতও তাই। আমার অবস্থা ঠিক সেম, মানে আমার শরীর খারাপ হোক বা না হোক একই অবস্থায় আমাকে চলতে হবে। তো এখন দেখতে পাচ্ছ আমি ঘরদোর পরিষ্কার করছি। হ্যাঁ, আজকে এমনি করে মুছতে পারিনি, আজকে লাঠি দিয়ে মানে ঘর মোছা লাঠি দিয়ে ঘরদোরটা মুছছি। এটাও কিন্তু আমার করে দেওয়ার কেউ নেই, আপনারা দেখতে পাচ্ছেন। কী করা যাবে বলুন? আর ময়লা হয়ে ঘরের মধ্যে পড়ে আছে, আর বসে থাকতে পারবো না, সে যত কষ্টই হোক। মনে হয় আগে এটা না ঠিক করলে আমার হবে না। হয়তো ভাবলাম না হয় না হবে, কিন্তু আবার ভাবলাম না, ওই ধুলোটাই তো আমার পায়ের মধ্যে এসে পড়বে, ওই ধুলোটাই তো আমার ওই জায়গাটায় লাগবে। তাহলে ধুলোটা যদি আমি পরিষ্কার করে নিতে পারি, তাহলে সেই ধুলোটাতে লেগে আবার বেশি ইনফেকশন বেশি হবে। তো কিছু করার নেই, আমি করে নিয়েছি যেহেতু নিজের ঘরের কাজ। তবে একটা জিনিস বুঝতে পারলাম, যে সংসারে অসুস্থ হয়ে থাকলে হাউস ওয়াইফদের করে দেওয়ার মতো কিচ্ছু নেই, মানে শুয়ে বসে থাকবো সেই উপায়টা আমাদের মধ্যে নেই, কারণ এটাই হচ্ছে আমাদের জীবন, তাই না? হ্যাঁ, কিচেনে চায়ের জল চাপিয়ে দিয়ে আপাতত আস্তে করে দিয়ে ঘরদোর, এই ঘরের বিছানাটা পরিষ্কার করা হয়নি, বিছানাটা পরিষ্কার করতে চলে যাব। কারণ চাটা ততক্ষণ হবে, মানে জাস্ট জলটা বসিয়ে দিয়েছি, এক হাতে তো সব করা যায় না, আস্তে আস্তে করতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি সেটাই করছি, একটু আদা দিয়ে চা করে নিচ্ছি। গলাটা তো খুবই বীভৎস, গলাটার অবস্থা মানে একদম সাউন্ড দিতে পাচ্ছি না, তবুও তোমাদের কাছে ব্লগ না দিলে হবে না, তো ব্লগটা দিয়ে দিচ্ছি। আসলে আমি বিছানায় ওপরে উঠে তো কিছু করতে পারছি না, মানে চাপ দিয়ে ভর দিয়ে আমি কিছু করতে পারছি না, তাই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু গুছিয়ে নিচ্ছি। যেহেতু অনেক কিছু জামা কাপড় রয়েছে তোমরা তো জানো, আর বাবুকে বললাম তুই ওই খুঁটগুলো খুলে দে, আমি তার মধ্যে খুঁটগুলোকে ধরে নিচে দিয়ে মানে উঠে আমি মশারিটা তুলতে পারছি না। তো চলুন এইসব পরিষ্কার করে নিই, চাটা কত দূর হলো একবার দেখিয়ে দিই আপনাদের।
একটা মানুষকেও কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এখানে একটু মুলো ভাজা করব। মুলোটা আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর দুটো কড়াই চাপিয়েছি, কারণ তাড়াতাড়ি যাতে হয়ে যায়। অনেকটা বেলা হয়ে গেছে, উঠেছি বেলায়, আর পাটার জন্য আমি ধীরে ধীরে কাজ করছি, খুব মানে ঠিকঠাকভাবে কাজ করতেও পারছি না। আর এখানে একটু প্রবলেমও হয়েছিল ক্যামেরাটা দাঁড় করানোর জন্য, মানে ডঙ্গেলটা এত বিচ্ছিরিভাবে এ হয়ে যাচ্ছে না, মানে ট্রাইপডটা নড়ে উঠছে। তো এখানে আমি মাছগুলো ভেজে নেবো। মাছ এনেছি, যে মাছগুলো আমি ধুচ্ছিলাম তোমরা দেখেছো। তো এখানে মাছ ভেজে নিয়ে এদিকে ওদিকে কড়া করে হচ্ছে আর রান্না। আসলে এদিকে ওদিকে মানে একটা আমার ওভেন না খুব বড়, যে ওভেনের যে জায়গাটা সেটা আমার খুব আস্তে আস্তে চলে, তার জন্য একটু অসুবিধেই হচ্ছে। তো ছোট ওভেনটা স্পিডটা ভালো আছে, মানে ফ্রেমটা খুব ভালো ওঠে। তো দুদিকেই করছি, এদিকে আমি শিম আলু কেটে নিয়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো বলে, আর এদিকে মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝাল হবে বলে একটু পেঁয়াজকে ভেজে নিচ্ছি, পেঁয়াজ টমেটো এসব দিয়ে করবো আর কি। তো এদিকে ফুলকপি আলুর তরকারি চাপা দিয়ে দিয়েছি অলরেডি, তোমাদের ভালোভাবে দেখানো হয়নি। তো কী রান্না করেছি সেটা আমি রান্না শেষে তোমাদের লাঞ্চ করার আগে দেখিয়ে দেবো। আর এদিকে আমি বাঁধাকপির তরকারিটা বসাবো, ফুলকপি শিম আলু ভেজে নিয়েছি, এদিকে আদা রসুন পেঁয়াজ পাঁচফোড়ন আমি একসঙ্গে দিয়ে করে নিই, আসলে তোমরা দেখেছো আমি সেকেন্ড টাইম কোনো ফোড়ন দিই না। আর এদিকে মাছগুলো ভেজে তুলে রাখা আছে। আর এখানে আমি বাঁধাকপির মশলাটা করছি, জাস্ট আদা রসুনের সঙ্গে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব সুন্দর কিন্তু টেস্ট হয়। বা এতে ধনে গুঁড়ো, এই সর্ষে এসব অনেকে দেয় হয়তো, আমি কিন্তু দিই না। আর এদিকে লাউ ডাঁটা আর বাঁধাকপিটা আমার অলরেডি সিদ্ধ করে রাখা ছিল, মানে ভাপিয়ে, এখন তো নুন হলুদ দিয়ে ভাপিয়ে না নিলে হয় না। তো এটা ভালো করে আমি নেড়ে চেড়ে আর ঢাকা চাপা দিয়ে করতে দেবো। আজ এই রান্না করেছি, দেখতে পাচ্ছ ফুলকপি আলু মাছ দিয়ে ধনে পাতা দিয়ে তরকারি করেছি। এখানে আছে মুলো দিয়ে সেই মশলা ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এখানে আছে মুলো ভাজা। আর করা গেল না, তো এখন দেখতেই পাচ্ছ রুটি করছেন। তো কি আর করবে, সব আটা মেখে দিয়েছিলাম, বেলে রুটিটা করে নিচ্ছে একটু, কি করা যাবে। তো এদিকে একজন পড়াশোনা করছে, তো এটা দেখেই আমি আজকে ব্লগটা শেষ করছি। তো আজকে ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।